আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স না পাওয়ার পরিসংখ্যানটা দেখি, প্রতি বছর এইটা 90 থেকে 92% হয়ে যায়, অর্থাৎ প্রতি বছর মাত্র 8 থেকে 10% স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পায়। এখন এই যে হিউজ নাম্বার, যেটা 90%, বিশ্ববিদ্যালয়গুলোতে কেন চান্স পাচ্ছে না, আর তুমিও কি এই 90%-এর মধ্যে সামনে পড়তে যাচ্ছ কি না, এই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। অর্থাৎ আজকের এই ভিডিওটা তোমার হবে যে কেন তুমি চান্স পাবা না এবং কি কাজগুলো করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। তো দেখো, প্রথমে যে বিষয়টা তোমার মাথায় রাখতে হবে এটা হলো যে কোচিং ফোবিয়া থেকে বের হয়ে আসতে হবে। কোচিং ফোবিয়া বলতে কি বোঝায়, যে কোচিং এ আমার টপ করতে হবে এবং কোচিং এর শিট গুলাকে আমার জাস্ট পড়তে হবে। তো এই ধরনের মেন্টালিটি থাকলে তোমার অসুবিধাটা কি হবে, যে কোচিং এর পরীক্ষাগুলোতে তুমি খুবই ভালো করবা, কারণ কোচিং এর যে শিট গুলো আছে বা কোচিং এর যে লেকচার শিট গুলো দেওয়া হয় ওইগুলা থেকেই তারা 100% প্রশ্ন করে। তো এই জায়গাতে তুমি ওই জোনের বাইরে থেকে যখন প্রশ্ন করা হবে বোর্ড বই বেস বা একটু টেকনিক্যালি, তখন তুমি আটকে যাবা। আর কোচিং এর শিট গুলাকে এমন ভাবে প্রস্তুত করা হয় যাতে করে তারা ক্লাসের টাইমটাতে ওই জিনিসটা ডেলিভারি দিতে পারে, এই জন্য বেশি প্র্যাকটিসের সুযোগ দেওয়া থাকে না। তো এই জন্য নর্মালি তোমরা যখন বই পড়বা না, যদি কোচিং এর উপরেই যা শিট গুলার উপরেই জাস্ট নিজের দক্ষতা বাড়াও, তাইলে প্রবলেমটা হবে তোমাদের একটা বিশাল পরিমাণে এক্সারসাইজ বা তোমার বিশাল পরিমাণে যে এক্সাম্পল মানে সলভ করার যে অ্যাবিলিটি এইটা কমে যাবে, এবং মেইনলি পরীক্ষাতে গিয়ে তুমি একদম খুবই খারাপ করবা। এবং তুমি পরীক্ষাতে গিয়ে কোচিং এ যেমন এত ভালো মার্ক উঠাইতে পারতেছিলা, এই রকমের অর্ধেকও মার্ক উঠাইতে পারবা না। এজন্য আমার সাজেশন থাকবে যে যারা কোচিং এর এই যে শিল্ডের প্রতি আসক্ত আছো এখনো, তারা এই জিনিসটা থেকে বের হয়ে এসে তোমরা তোমাদের বোর্ড বই যেগুলো আছে বা তোমাদের বেসিক যে বইগুলো আছে ওই বইগুলোকে ভালো করে ফোকাস দাও। এটা বাংলা ইংরেজি জিকে সব সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই জিনিসটা থেকে এই মোটামুটি বেশিরভাগ স্টুডেন্ট যারা চান্স পায় না, তারা এই জিনিসটার প্রতি আসক্তি থাকে বা এই জিনিসটার সাথে তারা কানেক্টেড থাকে। তো আলটিমেটলি গিয়ে তারা এই রকম হয় যে তারা সবই পড়ছে বাট পরীক্ষাতে তারা ভালো করতে পারে নাই। তো এজন্য তোমরা চেষ্টা করবা এই জিনিসটা একদমই না করার, যে কোচিং এ শিট পড়ে কোচিং এ টপার হওয়া, এইটা কখনো করবা না। এর থেকে বেটার তুমি কোচিং এ খারাপ করো, বাট তোমার কনসেপ্ট যেগুলো কোচিং এ পড়াচ্ছে বা তোমাকে যে ভাইয়া পড়াচ্ছে ওই কনসেপ্ট গুলা বোর্ড বই বা যে কোনো সহায়ক বই থেকে খুবই ভালো করে পড়ে প্রিভিয়াস ইয়ারের এক্সারসাইজ করবা। যত বেশি এক্সারসাইজ করবা তত বেশি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং তত বেশি তুমি সমস্যা পাবা নিজের নিজের উইক পয়েন্টগুলো নিয়ে তত বেশি কাজ করার সুযোগ পাবা, যেটা এই কোচিং এর শিটগুলোতে থাকে না এবং কোচিং এর টপারদেরও সেই অ্যাবিলিটিটা থাকে না। আলটিমেটলি কোচিং এর টপাররা চান্স পায় না। ওকে, তো এই জন্য দেখবা যে বিভিন্ন কোচিং এ যারা খুবই ভালো করে তারা অ্যাডমিশনে গিয়ে খুবই খারাপ করে। ওকে, এরপরে একটা জিনিস দেখো যে পড়ার চেয়ে 2 গুণ বেশি পরীক্ষা দেওয়ার মেন্টালিটি থাকতে হবে। ওই যে বললাম যে কোচিং এর তুমি লেকচার বুক পড়ার মানে পড়তে কেন কম বললাম, কারণ এইগুলাতে এক্সারসাইজ কম বা এইগুলাতে তোমার হচ্ছে নিজেকে যাচাই করার জন্য, এমসিকিউ এর সাথে লড়াই করার জন্য তোমার হচ্ছে মানে এক্সারসাইজের যে জায়গাটা স্পেসটা প্রশ্নের সংখ্যা এটা কম থাকে। তো সেম জিনিসটা হচ্ছে তুমি যখন পড়বা যে টপিকটাই পড়বা ওই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে এইগুলার উপর অন্তত তোমার হচ্ছে এক্সারসাইজ করা উচিত বা এইগুলোর উপর তোমার পরীক্ষা দেওয়া উচিত। তো তুমি এটা কিভাবে দিবা বা এটা দিলে লাভ কি হয়, দেখো যখন তুমি একটা জিনিস রিডিং করতেছো তখন তোমার মেমোরি যেভাবে ক্যাচ করতে পারে, তুমি যখন পরীক্ষাতে যাবা তখন পরীক্ষাতে গিয়ে তুমি যখন ওই জিনিসটা সেম ভাবে পরীক্ষা দিবা তখন তোমার মেমোরি ভালো ক্যাচ করবে। আরো একটা জিনিস খেয়াল করো, তোমার যদি এমন ব্যবস্থা থাকে তুমি যেদিন যে টপিকটা পড়তেছো যে কোনো সাবজেক্টের বাংলা ইংরেজি জিকের যতগুলা টপিক আছে সেগুলা যখন তুমি পড়তেছো তখন যদি ওই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারে আসা লাস্ট প্রশ্নগুলা জাস্ট তুমি পড়তে পারো বা প্রশ্নগুলোর উপর যদি এক্সারসাইজ করার তোমার সুযোগ থাকে, তাইলেই কিন্তু তোমার ওই টপিকটা এ টু জেড ক্লিয়ার হওয়ার কথা। এবং যে জিনিসটা এমসিকিউ দিয়ে ক্লিয়ার হবে না ওইটা তুমি হচ্ছে একদম যে বেসিক যে পড়াটা আছে ওইটা থেকে তুমি যদি নিতে পারো তাইলেই তোমার সুন্দর করে এ টু জেড ওই টপিকটা কাভার হবে। তো এইটা তুমি কোথায় পাবা বা এই যে এক্সাম দেওয়ার সিস্টেমটা যে নিজে যে টপিকটাই পড়বা ওইটার লাস্ট 40 বা 45 বছর বা 35 বছরের প্রশ্নের উপরে তুমি পরীক্ষা দিতে চাও, এমন একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে nirbhar.net, NIRVOR.net। এই ওয়েবসাইটটা তোমরা ভিজিট করো, ভিজিট করে
লগ ইন করো, লগ ইন করলেই দেখতে পাবা যে তোমার ইচ্ছা মতো টপিক সিলেক্ট করতে পারতেছো, সাবজেক্ট সিলেক্ট করতে পারতেছো, ইভেন প্রশ্ন সংখ্যা তুমি ওই চ্যাপ্টার থেকে কতগুলো পরীক্ষা দিতে চাও সেটাও করতে পারতেছো। এইটা হচ্ছে আমাদের একটা এক্সাম ওয়েবসাইট, তুমি ওইটা থেকে চাইলে তোমার ইচ্ছা মতো যেদিন যে টপিকটাই পড়বা সেটার পরীক্ষা দিতে পারবা। আমি মনে করি অ্যাডমিশনে ভালো করার জন্য এই এক্সাম দেওয়াটা সব থেকে বেশি জরুরি, এবং এক্সাম তুমি বেস্ট ওয়েতে আমাদের এই নির্ভর ডট নেটে এইখানে দিতে পারবা। ওকে, এই জিনিসটা মাথায় রাখো। এরপরে কি দেখো, পড়ার সময় ধীরে ধীরে তোমার ইনক্রিজ করতে হবে। বিষয়টা কি দেখো, অ্যাডমিশন সময় যখন তুমি পড়বা ওই সময়টাতে তোমার হচ্ছে মোটামুটি মানে একটা লেভেলে পড়াশোনা থাকে, যেমন তুমি 10 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা টানা পড়তেছো, ওই পড়াটাকে ধীরে ধীরে উপরের দিকে আপগ্রেড করবা। যদি তুমি আপগ্রেড না করতে পারো তাইলে প্রবলেমটা কি হবে, যে তুমি পড়াগুলা ঠিকই পড়তেছো বাট হচ্ছে মানে একদম ইফেক্টিভ ওয়েতে মনে করো বেশি বেশি এক্সারসাইজ করা বা একটু এক্সট্রা এফোর্ট দিয়ে পড়া এই জিনিসটা করতে পারতেছো না। তো এই জন্য যখন পড়াশোনা করবা তখন অবশ্যই এই যে পড়াশোনার সময়টা দিন দিনে বাড়ানোর চেষ্টা করবা। ওকে, তো সেগুলো অবশ্যই ঘুম বাকি যে জিনিসগুলো আছে এইগুলো সব ঠিকঠাক রেখে। ওকে, এরপরে কি দেখো, ব্রেক পলিসি, পড়াশোনার স্পিড বাড়ার জন্য বা পড়াশোনা খুবই ভালো করার জন্য এই ব্রেক পলিসিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ব্রেক পলিসি বলতে কি বোঝানো হচ্ছে, যে আমি তোমাদের দেখো একটা জিনিস বুঝাই দিয়েছি যে প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে তুমি হচ্ছে এরকম 20 মিনিট 15 মিনিট 10 মিনিট এইরকম করে করে একটা গ্যাপ তৈরি করতে পারো। আর একটা জিনিস কি দেখো, যে তুমি এরকম করে তো ডেইলি প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সময় সময় গ্যাপ তৈরি করলা, তোমার 3 দিন বা 4 দিন পরে মনে হবে যে তোমার আর পড়ার ইচ্ছা করতেছে না, ওই সময় একটা ব্রেক নিবা। এবং ওই ব্রেকটাতে অবশ্যই মাথায় রাখবা যে ওই ব্রেকটাতে যেন তুমি হচ্ছে একদম মানে মোবাইল বা এইসব জিনিস সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড না হও। ওই ব্রেক সময়টা তুমি ঘুমাইতে পারো অথবা হালকা খেলাধুলা তুমি করতে পারো অথবা টিভিও দেখতে পারো। ওকে, এই ব্রেক সময়টা, তো এই ব্রেক সময়টা যদি তুমি এইভাবে মানে নিজেকে মানে রিসার্চ করার মতো আর কি ব্রেক সময়টাকে যদি ইউজ করো তাহলে নিজেকে কিন্তু তুমি ইজিলি রিসার্চ করতে পারবা। ওকে, তো এই জন্য এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে তোমার অবশ্যই একটা ব্রেক নিতে হবে 2 বা 3 দিন পরে, কিন্তু ওই তিনটা পুরোটা যেন নষ্ট না হয়ে যায় এই জিনিসটা খুবই ভালো করে মাথায় রাখতে হবে। ব্রেক নিবা, ধরো তুমি বিকালবেলা ব্রেক নিলা, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা তুমি ঘুমাইলা খাইলা বা যে কোনো কিছু করলা, করে আবার সন্ধ্যা থেকে পড়তে বসবো, ওই দিনটা যেন নষ্ট না হয়। ওকে, এরপরে কি দেখো, তোমার হচ্ছে মেন্টালিটিটা একটা পয়েন্টে দাঁড়ায় রাখতে হবে। নর্মালি দেখো তুমি যখন প্রিপারেশন নিচ্ছ বা তুমি যখন পড়বা তখন তোমার প্রবলেমটা হবে কি, যে তুমি আসলে মানে একদম সুন্দর করে করে মানে পড়তেছো, মাঝে মধ্যে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা খারাপ হচ্ছে, এমন প্রবলেমগুলো যখন হবে তখন তুমি আসলে একদম মানে ভেঙে পড়বা বা অনেক নিচের দিকে যাবা। তো এই জায়গাতে আসা যাবে না, একটা স্ট্যান্ড পয়েন্টে দাঁড়াইতে হবে যে আমি পরিশ্রম করে যাচ্ছি, আলটিমেটলি শেষের দিকে গিয়ে আমি কোনো একটা ভালো কিছু করতে পারবো বা আমার চান্স হবেই। এই মেন্টালিটিটা ধারণ করেই তোমার পড়াশোনা করতে হবে। একটা দিন ভালো যাবে, একটা দিন খারাপ আসবে, এইগুলো কোনো ফ্যাক্টই না, ঠিক আছে? এই বিষয়গুলো যদি তুমি মেনটেন করতে পারো আর এই বিষয়গুলো মাথায় রেখে যদি তুমি পড়তে পারো তাইলে আমি মনে করি যে তোমার ভার্সিটিতে চান্স না হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? তোমার এই বিষয়গুলাই কিন্তু ইনডিরেক্টলি তোমার ভার্সিটিতে চান্স পাইতে তোমাকে মোটিভেটেড করবে এবং তোমার আসলে মানে ব্যাকআপ হিসাবে কাজ করবে, তোমার এগুলোর মেডিসিন হিসাবে কাজ করবে। তো এই জন্য তোমরা এইভাবে পড়াশোনা করো, আশা করি তোমার চান্স কারোই মিস হবে না। ওকে, তো এটাই হচ্ছে মোটামুটি আজকের গাইডলাইন। আমরা চেষ্টা করতেছি তোমাদের জন্য কন্টেন্টের কোয়ালিটি বৃদ্ধি করা এবং আমরা সেটা হয়তো বা করতেও পারতেছি। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওর ডেসক্রিপশনে বিউপির ব্যাচ আজকে থেকে শুরু হচ্ছে, লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে বিউপির ব্যাচে ভর্তি হইতে পারো। ওকে, তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নেক্সট কোনো দিন। আল্লাহ হাফেজ, বাই বাই।